Assalamualaikum. আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, জুনিয়র কনসালটেন্ট হিসেবে ইএনটিএন হেড নেক ক্যান্সার হসপিটাল আগারগাঁওতে কর্মরত আছি এবং কনসালটেন্ট হিসেবে ইবনে সিনা ডায়াগনস্টিক সাভারে নিয়মিতভাবে চেম্বার করছি। টনসিলের অপারেশন কি খুব ইমার্জেন্সি, এখনই করতে হবে? বিষয়টা আসলে এরকম নয়। আসলে গলা ব্যথা বা টনসিলাইটিস নিয়ে আমাদের সমাজে অনেক ধারণা, ভুল ধারণা অনেক কিছু রয়েছে। আমি শুধু একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে, স্যার অমুক জায়গায় গিয়েছিলাম, তারা বলছে খুব জরুরি অপারেশন করে নিতে, তাড়াতাড়ি যত দ্রুত পারা যায়। না, আপনার টনসিলেকটমি বা টনসিলের অপারেশন এত জরুরি কোনো অপারেশন নয়। এটা আপনি ধীরে সুস্থে সময় নিয়ে এক দুই সপ্তাহ পরেও এই অপারেশন করলে আপনার কোনো ক্ষতি নেই। বরং যদি গলা ব্যথা থাকা অবস্থায়, তখন গলা ব্যথা থাকে, জ্বর থাকে, এই অবস্থায় যদি আপনি টনসিলের অপারেশন করেন, এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। এবং টনসিলের অপারেশন করার নিয়ম হচ্ছে, যদি আপনার অপারেশন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যখন আপনার গলা ব্যথা থাকবে না, জ্বর থাকবে না, যখন আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন, সেই সময় আপনাকে টনসিলের অপারেশন করতে হবে। তো কাজেই টনসিলের অপারেশন ইমার্জেন্সি কিছু নয়, ধীরে সুস্থে সময় নিয়ে আপনি অপারেশন করতে পারবেন।